ইভেনগানস লেগাসি তো কেউ কেড়ে নিতে পারবে না। পৃথিবীর কি কয়েকটা গ্রাউন্ড আছে যার এরকম ঐতিহ্য আছে, ইভেনগানস তার মধ্যে একজন। সৌরভকে সৌরভ সবসময় আছে, ও ছাড়া কোনো ইভেন্ট আমাদের হবেই না। আমরা দুটো পাকিস্তান ম্যাচ পেয়ে যাচ্ছি, সেই ম্যাচের তো সিকিউরিটি সিস্টেম একটু টাইট তো হবে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। দেখো হ্যাঁ, ডেফিনেটলি একটা সময় তো আমরা শিওর ছিলাম না যে আমরা কি ম্যাচ পেয়ে, কেউই জানতো না কি ম্যাচ পেতে পারি। আর আমি অনেক শুনছিলাম যে সেমিফাইনাল যাবে এক্স ওয়াই জেড স্টেডিয়ামে, বাট আমি একটাই কথা বলেছি যে চেষ্টা করে যাবো যতক্ষণ না লাস্টলি কিছু হচ্ছে। আমি কোনোভাবে কোনোদিন কোনো কমেন্টস করিনি, আর আমি যারা আমাকে বলেছিল তাদের কথাও আমি কান দিইনি। কালকে দ্য থিংস হ্যাজ চেঞ্জ অ্যান্ড উই গট দ্য সেমিফাইনাল। আমি এটার ওপর আগে অনেক তিন চার মাস আগে থেকেই কাজ করা শুরু করেছিলাম। আমি মিস্টার শাহকে কনভিন্স করার চেষ্টা করেছিলাম যে হোয়াট উই আর ডুইং, হোয়াট আর আওয়ার প্ল্যান্স ফর ওয়ার্ল্ড কাপ, হাউ উই আর ইনোভেটিং দ্য ইডেন গার্ডেন্স, ইম্পর্টেন্ট এরিয়াস অফ ইডেন গার্ডেন্স। তো তারপর যেগুলো ম্যাচগুলো হলো, আইপিএল গেল, আমরা এত ভালোভাবে অর্গানাইজ করলাম উইথ দ্য সাপোর্ট অফ এভরিবডি, অল দ্য মেম্বার্স, অল দ্য পিপল অফ সিএবি, স্টাফ অ্যান্ড গ্রাউন্ডসম্যান, কিউরেটার্স। So, এইগুলো দেখার পর ডেফিনেটলি হি ওয়াজ কনভিন্সড দ্যাট ইডেন গার্ডেন্স ইজ রেডি টু অর্গানাইজ দ্য ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল। আর আমরা আগেও করেছি, ইজ নট দ্যাট যে ফার্স্ট টাইম উই আর অর্গানাইজিং। আমরা 1987 ওয়ার্ল্ড কাপ ফাইনাল করেছিলাম, ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড। 1996 আমরা সেমিফাইনাল অর্গানাইজ করেছিলাম, দ্যাট ওয়াজ 1996। তারপর 2016 আমরা T20 ফাইনাল অর্গানাইজ করেছিলাম ইন্ডিয়া পাকিস্তান, যে ম্যাচটা আমাদের এখানে হঠাৎ এসে গিয়েছিলো। ইডেন গার্ডেন্সের লেগাসি তো কেউ কেড়ে নিতে পারবে না, এর যে একটা ঐতিহ্য আছে সেটা মাথায় রাখতে হবে সবাইকে। পৃথিবীর কি কয়েকটা গ্রাউন্ড আছে যার এরকম ঐতিহ্য আছে, ইডেন গার্ডেন্স তার মধ্যে একজন। সো এই কথা, এই কতগুলো জিনিস ফ্যাক্টর আমাদের ওপর অ্যাডিড অন হতে গেছে, তারপর আমরা সেই জন্যই আমরা এই ম্যাচটা পেয়ে গেছি। কারণ দেখো, আজ যদি আমরা ইন্ডিয়া শ্রীলঙ্কা ম্যাচটা ভালো করে অর্গানাইজ না করতে পারতাম, আমাদের নেগেটিভ হতো। যদি আমরা 7টা আইপিএল ম্যাচ অর্গানাইজ করতে পারতাম না, আমাদের নেগেটিভ হতো। যখন অভিষেক আর আমি ছিলাম, যখন অভিষেক ওয়াজ দ্য প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি, তখন আমরা চিন্তা করেছিলাম এলইডি লাইটস লাগাবো। উই টুক দ্য ডিসিশন, আমরা সেপ্টেম্বরে এলইডি লাইটস লাগিয়ে দিয়েছিলাম। তারপর আমরা একটা ম্যাচ করেছিলাম যেটাকে আমরা ট্রায়াল ম্যাচ হিসেবে ধরে নিতে তখন থেকেই আমরা প্ল্যান করেছিলাম যে হাউ উই উইল রেনোভেট ইডেন গার্ডেন্স, তার ডিজাইনস আমরা সেই সময় তৈরি করেছিলাম, যেটা আমরা এক্সিকিউট করেছি পরে। সো আমাদের এফোর্ট তখন থেকেই শুরু হয়ে গেছে, মানে ইটস এ টিম এফোর্ট, কারো একার পক্ষে কখনো এত বড় একটা অর্গানাইজেশন চালানো সম্ভব নয়। সৌরভকে সৌরভ সবসময় আছে, এক্সট্রাভাবে তোকে আমাকে ডাকতে হবে না, সো ইজ অলওয়েজ মোস্ট ওয়েলকাম। ও ছাড়া কোনো ইভেন্ট আমাদের হবেই না, কারণ হি ইজ আ পার্ট অফ দিস টিম। যখন ও সেক্রেটারি হয়, তারপর প্রেসিডেন্ট হয়, তারপর বিসিসিআই প্রেসিডেন্ট হয়, ওর পর আমরা এখানে পিঙ্ক বল করেছিলাম ফার্স্ট টাইম টেস্ট ম্যাচ ইন পিঙ্ক বল ইন 2019। ওয়ার্ল্ড কাপ ম্যাচ আমাদের তৈরি থাকতে হবে। তার আগে একটা মেবি ইজ এ প্লাস পয়েন্ট ফর আস যে আমরা দুটো পাকিস্তান ম্যাচ পেয়ে যাচ্ছি, ওয়ান এগেনস্ট বাংলাদেশ, ওয়ান এগেনস্ট ইংল্যান্ড। সো ইংল্যান্ড পাকিস্তান উইল বি হাই ভোল্টেজ ম্যাচ, কারণ ইংল্যান্ড লাস্ট ICC ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। সো এভরি ম্যাচ ইজ হাই ভোল্টেজ ম্যাচ, সো দ্যাট উইল বি অ্যান এক্সট্রা ফেদার ইন আওয়ার ক্যাপ। হ্যাঁ, বাট ডেফিনেটলি সেই ম্যাচের তো সিকিউরিটি সিস্টেম একটু টাইট তো হবে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। সো নাথিং এক্সট্রা।